বিরুদ্ধে এতিয়া ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেছ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে। ইসরায়েলে হামাসক আক্রমণ করবলৈ কৈ গাজাত থকা যিসকল নিরপরাধী পেলেস্তানি লোকক আক্রমণ করেছে, পেলেস্তানি হাজার হাজার লোকে যেহেতু মৃত্যুক আকোয়ালি লবলগা হয়েছে, এই ঘটনাক লৈ এতিয়া ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেছ নেত্রীগৰাকী আৰু শীঘ্রেই যুদ্ধ বিরতির বাবে আবেদন জানাইছে কংগ্রেছ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এতিয়া প্রিয়ঙ্কা গান্ধীয়ে, সামাজিক মাধ্যমত ক্ষোভ প্রকাশ করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। ইসরায়েলে গাজাত নরসংহার চলাইছে বলে ভাষ্য প্রিয়ঙ্কা গান্ধীর। প্রিয়ঙ্কা গান্ধীয়ে মন্তব্য করেছে ইসরায়েলে গাজাত যে আক্রমণ চলাইছে ই এক নরসংহার ইসরায়েলের বিরুদ্ধে, ইটোর পিছত সিটো মন্তব্য করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। গাজাত ইসরায়েলে আক্রমণ বন্ধ করব লাগে বলে আহ্বান জানাইছে, শীঘ্রে গাজাত ইসরায়েলের আক্রমণ বন্ধ হব লাগে বলে এটা আহ্বান জানাইছে, যেহেতু 5000 শিশুক ইসরায়েলে হত্যা করেছে বলে সোশ্যাল মিডিয়াত পোস্ট প্রিয়ঙ্কা গান্ধীর। মানব জাতির বাবে ইসরায়েলের এই আক্রমণক লজ্জাজনক ঘটনা বলে ভাষ্য প্রদান করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। এটা এটা পরিয়াল ইসরায়েলে শেষ করেছে বলে মন্তব্য করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। ইসরায়েলের বিরুদ্ধে এটা ক্ষোভ প্রকাশ করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে, সামাজিক মাধ্যমত এটা সরব হয়ে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যত আজি আর দুদিন পার হলে মাহ উকলি যাব, এটা মাহ শেষ হব। মধ্যপ্রাচ্যের এই যে অরাজক পরিস্থিতি, যুদ্ধ জর্জরিত পরিস্থিতি, এই যুদ্ধ জর্জরিত পরিস্থিতির বিরুদ্ধে বিভিন্ন সময়ত ক্ষোভ প্রকাশ করে আছিল প্রিয়ঙ্কা গান্ধীয়ে, আর বারে বারে ইসরায়েলের এই যে আক্রমণ, এই আক্রমণক অমানবীয় আখ্যা দিয়ে আহিছিল এগারী কংগ্রেছ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে। আর যেহেতু ভারতে মুকলি সমর্থন করেছে ইসরায়েলক, ইসরায়েলের মুকলি সমর্থন করেছে ভারতে, আর এই ভারতে মুকলি সমর্থন করার পাছতে ইসরায়েলে পুনের অধিক সাহসের যে যুদ্ধ করবলে নামি পড়েছে হামাসর বিরুদ্ধে। হামাসর বিরুদ্ধে সন্ত্রাসবাদ নির্মূল করবলে যে ইসরায়েল ইসরায়েলে যে আক্রমণ চলাইছে, নিরীহ নিরপরাধী লোকসলক যে আক্রমণ লক্ষ্য করে লৈছে, এই আক্রমণ শীঘ্রই বন্ধ হব লাগে বলে এটা কংগ্রেছ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে উল্লেখ করেছে। প্রিয়ঙ্কা গান্ধীয়ে সামাজিক মাধ্যমত উল্লেখ করেছে একথা, টুইট যোগে কিছুদিনের পূর্বেও প্রিয়ঙ্কা গান্ধীয়ে একথা উল্লেখ করেছিল, ভারতে শীঘ্রই যুদ্ধ বিরতির বাবে আবেদন করব লাগে। আর ভারতে যেহেতু আজি পর্যন্ত যুদ্ধ বিরতির বাবে কোনো আবেদন করা নাই, কিন্তু প্রিয়ঙ্কা গান্ধীয়ে এই আবেদন করেছে, আহ্বান জানাইছে। আর রাষ্ট্রসংঘৰ পৰা আদি করে সমস্ত যে আন্তঃরাষ্ট্রীয় সংস্থা আছে, এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থাসমূহকো এই ক্ষেত্রে নেতৃত্ব লবলৈ আহ্বান জানাইছে কংগ্রেস নেত্রীগৰাকীয়ে। ইতিমধ্যে ইসরায়েলের আক্রমণত 11,000 অধিক লোকের প্রাণ হেরাইছে, আর এই 11,000 লোকের ভিতর আছে অধিকাংশই নিরীহ নিরপরাধী লোক, মহিলা, শিশু। আর এই মহিলা আর শিশুর যে অবর্ণনীয় যে অবস্থার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিটি টেলিভিশন চ্যানেলত দেখবলে পাওয়া গেছে সেই শিশুসকলের ক্রন্দন, যে অর্ধ টুকুরা টুকুর হয়ে গেছে, বিস্ফোরণ টুকুরা টুকুর হয়ে যাওয়া সেই মানবদের দেখবলে পাওয়া গেছে। এক শিহরণকারী যেহেতু অবর্ণনীয় পরিবেশে এটা বিরাজ করেছে গাজাত, এই সকল নিরপরাধী পেলেস্তানী লোকক আক্রমণের লক্ষ্য করে লওয়া ইসরায়েলের বিরুদ্ধে এটা আক্রমণাত্মক হয়ে পড়েছে কংগ্রেস নেত্রীগৰাকী, আর শীঘ্রই এই যুদ্ধের অবসান করবলে, অবসান ঘটাবলে দাবি উত্থাপন করেছে কংগ্রেস নেত্রীগৰাকীয়ে। ভারতে যে সময় শান্তি সমাধানের চেষ্টা লব লাগিছিল ভারত সরকারে, সেইটো সময়ত কিন্তু ভারত সরকারে শান্তি সমাধানের কারণে চেষ্টা নকৰি কেবল মানবীয় সহায় আগবাই নিজকে নিজকে শ্রেষ্ঠ বুঝাবলৈ গৈ ভারত সরকারে এনে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু শান্তি সমাধানের বাবে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই বলে উল্লেখ করেছে কংগ্রেছ নেত্রীগৰাকীয়ে। যার বাবে এতিয়া কংগ্রেছ নেত্রীগৰাকীয়ে নিজে সামাজিক মাধ্যম যোগে এক আক্রমণাত্মক পোস্ট করেছে আর ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে প্রিয়ঙ্কা গান্ধী।